দেখা কি দেখা হলো যেন আমি কাল থেকে তোমারে খুঁজতেছি তাই নাকি আহারে কেন তুমি আমাকে সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করলে পাওয়ার কথা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবা তাহলে আমি লাইভ করলে তোমার ওখানে নোটিফিকেশান যাবে ভাই আমার মানুষের মত কি ভাই আপনার ম আপনার বন মানুষের মতো দেখে যায় দেখা যায় আপনার আকৃতি আবার মাঝে মাঝে মনে হয় ঘুরা কিন্তু লাইভে পাঠাতে পারবো না না লাইভে পাঠাতে পারবো না আসসালামাইকুম হাই মায়া খান ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মায়া খান ভাইয়া আপনার দেশের বাড়ি কোথায় কই আমার দেশের বাড়ি বরিশাল ফিরেজপুর জল ভাই আপনার আপনার এত প্রবলেম হচ্ছে কেন আমার মনটা নিয়ে যে আমার মনটা নিয়ে যে আমাকে বিয়ে করবে আমাকে দেখে করবে তাই না আপনি কেন আমার তলে পড়বে আমি কেন তোমার তলে পড়বে তাই যে আমার স্বামী হবে সে দেখে বিয়ে করবে আমাকে বুঝছে হ্যাঁ ঠিক আছে কেমন আছো হ্যাঁ মায়া কেন ভালো আছি তুমি কেমন আছো গো বলো ভালো আছো শরীরটা একটু চাঙ্গা করতেছি ঠিক আছে শরীরে মেসো 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 করে তাই কিছু খাইতে তাই পানি খেতেছি যে আমার সাথে প্রেম করতে চাইবে তাকেই বলবো তাই ধরো আমি করতে চাইলাম এখন বলো দাদা তুমি ভালো আছো তো হ্যাঁ দাদা আমি ভালো আছি ডাক্তার আর কে তুমি কেমন আছো দাদা তোমার বাড়ির সবাই কেমন আছেন বৌদি বাচ্চারা সবাই ভালো আছেন আপনার কি দৌড়টা একটু দেখবো আমার দৌড় দেখবা বাস বাড়িয়ে দৌড় দেব মানে আমি শুধু আপনাকে আমার পিক দিতে পারি কি এভাবে দিব কিভাবে দেবো আচ্ছা ঠিক আছে দেবা অনেক যে মাসে শুক্রবার নাই ওই মাসে দিও আচ্ছা দাদা তুমি কি খাও ওইটা কি দাদা তুমি এত কিছু লেখা করো তুমি ডাক্তার মানুষ তুমি না একটু চুপ থাকবা দাদা তুমি সবাইকে বলো কেন সবাইকে বুঝে না সবাই বুঝে আমি আপ খাচ্ছি বুঝছো আমি খাচ্ছি দাদা এটা অন্য কিছু না দাদা আমি আপনি আমার সাথে মারামারি করবেন আচ্ছা ঠিক আছে করবো আচ্ছা ওকে হ্যাঁ ওকে সাদাব খান ওকে দাদা সবাই ভালো আছে তোমাদের বাড়ির সবাইকে ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনারে কুপ কুফু দিতে হবে হুম আমার কুফু মাইরা দেবা ভাইয়া কেমন আছেন হ্যাঁ রিফাত ভাই ভালো আছি রিফাত ভাই আপনি কেমন আছেন রিফাত ভাই আপনার প্রেমিকার কি খবর রিফাত ভাই বলেন মানুষকে বোকা বানাতে ভালো লাগে কেন মানুষকে বোকা বানাবো কেন এই সাদাব খান তোমার এই এইটা মনে হইলো কেন ওই সমস্ত খাই না দাদা ভালো না আচ্ছা দাদা ঠিক আছে ঠিক আছে দাদা ভাই আর খাবো না এটাই শেষ আপনি মানুষকে খালি তার প্রেমিকের কথা জিজ্ঞেস করেন কেন না রিফাত রিফাত সে আমার কাছে শেয়ার করেছে এর আগে তাই জিজ্ঞেস করলাম রিভাতের প্রেমিকার কি অবস্থা রিফাত কান্না করো কেন ওই যে রিফাত কান্না করে মানে শাকা খাইছে রে শাখা খাইছে রে একটা সিগারেট ধরিয়ে নেই আচ্ছা গেল তুমি সিগারেট খাও তাই তো তুমি আমার বন্ধু তাইলে আপনি আলটাপাল উলটাপালটা কি উলটাপালটা খান আর বলেন সেভেন আপ অবশ্যই এটা সেভেন আপ এবার এটা সেভেন আপ এটা সেভেন আপ সেভেন আপ সেভেন আপ আমার মাথা ঘুরতে আছে